আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা লাস্ট সেগমেন্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাও চলবে এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা নিয়ে আসবেন। তো আমার কথা না বাড়িয়ে আমি শেখের কাছে চলে যাচ্ছি। আমাদের যে আলোচনা চলছিল জাস্টিস সম্পর্কে, যে কারোর সাথে যদি দুশ্মনীও থাকে তাহলে কোরআনের নির্দেশ হচ্ছে এই দুশ্মনীর কারণে যেন তুমি তার প্রতি ন্যায় বিচারে বাধা না হয়ে দাঁড়ায়, তার প্রতি ইনসাফ করা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি শেখ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম ফরমাইতেছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তুমি তাই ইনসাফ বিচার, ন্যায় বিচার কায়েম করবার লাগে খাড়া হয়ে যাও। অর্থাৎ যে বিচার করব, বিচারও যে হইব সেও ইনসাফ করতে হইব, যে সাক্ষী দিব সেও সত্য সত্য সাক্ষী দিতে হইব, মিথ্যা সাক্ষী দিতে পারবে। যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে মিথ্যার কারণে ফয়সালাটাও মিথ্যা হইব, যার কারণে দুইজন গুণাগার হইব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইরা, যদি একজন বিচারকে বিচার করাত গিয়া দেখে যে ফয়সালাটা আমার দুশ্মনের পক্ষে যার গিয়ে, তবুও ইনসাফ করতে বিরত থাকত না। এরকম হয়েছে যে মুসলমান আর কাফির দুইজনের কেস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে গেছে। তখন আল্লাহ রসুল ইসলামে দেখছেন যে ইহুদির হক করতে গিয়ে আল্লাহ রসুল ইহুদির বারার মধ্যে ফয়সালা দিছে। আমরা নবী জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। একজন কলার আছেন, আমরা কলটা নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার জিজ্ঞাসাটা বলেন। জিজ্ঞাসাটা, আপনারা খুব সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন, জাযাকাল্লাহু খায়রান আপনাদেরকে। আর আপনারা যে বলতেছেন ইনসাফ ও আদল নিয়ে, তো আমার প্রশ্নটা হলো, যদি একটা বাচ্চা একটা মা বাপ হওয়ার জন্য বাচ্চাটা কিরকম ব্যাকুল থাকে, মা ও বাবার সাথে বেড়ে উঠতে চায়, যখন কোনো কারণবশত মা বাবার ভিতরে মা বাবার সম্পর্কে হাজবেন্ড আর ওয়াইফের কোনো কারণে একটু সেপারেট হইতে হয়, তখন এই বাচ্চারে না দেখা নিজে বাবার প্রতি জুলুম করা হয়। আচ্ছা, কোনো কিছুতে কোনো আদল হলো না বা ইনসাফ হলো না, এমনকি তারা কোনো ফোনে কথা শোনাইতেও রাজি নয়, মা চায় না, তখন এটার উপরে আপনারা একটু আলোচনা করুক। এরকম যে বেইনসাফ করা হয়, বাবার প্রতি জুলুম করা হয়, এর শাস্তিটা কিরকম দুনিয়াতে অথবা আখিরাতে? আচ্ছা আচ্ছা, জি জি, আমরা কয়েকটা কল নেই। জি কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগছে, জাযাকাল্লাহ। আপনারা তো বলতেছেন আদল ইনসাফ, ওই যে বাংলাদেশে কথা ধরুন যে কেউ নামাজ পড়াতে লাগলে নামাজ পড়তেছে জঙ্গলিবাদ করে ধরে নিয়ে গেল, আচ্ছা, সরকার যেখানে ঠিক নেয় বা আদালতে কোনো ইনসাফ আদল নেই, এখানে কিভাবে আমরা জীবনে আদল ইনসাফ প্রতিষ্ঠা করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমার টিভিত লাইন দিবানি মেসা করে গেছে আপনি মাত্রা জনাব, আপনি কইলা কা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি একটা দুইটা প্রশ্ন করতে পারবো নি, কুইক বলেন। জি, তাড়াতাড়ি বলে ফেলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইলো যে যদি কোন স্ত্রী স্বামীর অবৈধ কথাবার্তা শুনে না, হক আদায় করে না, তার হতান গুণ হইব? স্ত্রী স্বামীর যদি কথা না শুনে, ওকে। আর আর বাদে দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, যে মানুষ মরার পরে জেনে কেউ একটা সিন্নি করে ৫ দিনের ১০ দিনের ৩০ দিনের ওলা হয় ৪০ দিনের সিন্নি, তো এইটা হতান হাদিস সম্বন্ধ সিন্নি সম্বন্ধে একটু কইবানি প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ। আর কোনো কেউ আছেন লাইনে? ওকে, আমরা আমাদের আনসারে চলে যাই। আচ্ছা হযরত, আমাদের প্রথম প্রশ্ন যে শিশুকে আগলিয়ে রাখা, একজন বোন প্রশ্ন করেছেন যে কারণ এই সন্তানের মালিক তো এই বাবা মা দুজনই, কিন্তু একটা সেপারেশন দুর্ঘটনাবশত হয়ে যায়। যাই হোক তাদের মিলছে না হয়ে গেছে, সেক্ষেত্রে ইসলামের একটা ল আছে, এই দেশেরও একটা ল আছে, কিন্তু বাবাকে না দেখানো এইটাতে কতটুকু ইনসাফ এবং কি বলে আপনার আখেরাতে তার কি শাস্তিটা? এগুলো যদি মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সেপারেটও হইয়া থাকে তাহলে ছেলের সাথে তো কোনো দুশ্মনী নাই, কোনো আদাওতি নাই। এই জন্য বাফর জেলান হক আছে, মার ওলান হক আছে। এই কারণে আপনি বাফরে দেখাইতে সময় আপনি বাধা দেওয়া আপনার লাগে ঠিক হইতো না। আর ইসলামিক হুকুম আইন মতো আপনি বাপরও হক আছে তার ছেলের দেখা, লিহাজা আপনি এখান থেকে বাধা দিতে পারতেন। তাহলে আমরা মনে করতে পারি যে এটা গুনাহগার হবে সেই ভদ্র মহিলা। অবশ্যই এই বাবাকে তার সন্তানকে না দেখানো এটা মারাত্মক একটা গুনাহ, এবং এই দেশের লয়ে বলে যে সে দেখে তা এটা রাইট আছে। অতএব যাক বোন, আপনি যারা এই কাজটা করেন আপনারা আদল এবং ইনসাফ জাস্টিসের বিরোধী কাজ করেন, এটা মানবাধিকারের লঙ্ঘন। আমরা যেন খুবই সতর্ক এবং আখেরাতে আপনি পানিশমেন্টের সম্মুখীন হবেন। আচ্ছা, একটা দেশে ইনসাফ নেই। আমার মনে হয় যে আমরা কোনো দেশ এবং বিশেষ সমাজ নিয়ে আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা হচ্ছে জাস্টিস। যেখানে জাস্টিস নেই, ইনসাফ নেই, মানবতা নেই, সেখানে আল্লাহ তাআলা সবাইকে পানিশমেন্ট দিবেন। এটাই আমরা কোনো দেশ নিয়ে আমাদের আলোচনা, আমরা ব্যক্তিগতভাবে কোনো দেশ সম্পর্কে আলোচনা করব না। আল্লাহর কানুন, এখন কানুন যদি লঙ্ঘন হয় এখন আমরা কইমখানে সারা দুনিয়ায় দেখিয়া যদি কোনো দেশের বেইনসাফি হয় যদি তাহলে তো সারা দুনিয়াও দেখে। আর আপনার আজকের আলোচনা তো সারাই তো এটার উপরে। এইজন্য আমরা আমার খতিব সাহেব যে বলছেন কোন দেশের নাম লইমু, আজ দুনিয়ার মধ্যে জুলুমের কারণেও আমরা এই দুনিয়ার মধ্যে ফাসাদ জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদি। আর এখানে আপনি যারা এই সওয়াল করছেন, আপনি এখানে চিন্তাও করেন না জালিম হকলরে আল্লাহ তাআলা এই জুলমের কারণে জুলমের বিচার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে করিলায়। জি, এল বাদে আল্লাহর রাসূলের হাদিস আছে মজলুমের দোয়া আল্লাহর কাছে আসমান ফাড়িয়া যায়, ডাইরেক্ট কবুল হয়। এর লাগি আমরা ব্যক্তিগত কোনো দেশের কথা কোনো ব্যক্তির কথা না কইয়া আপনি বুঝৌকা এই মাফকাটিতে যেন জুলুমর এখানে আল্লাহর গজব নাজিলর এখানের মধ্যে আল্লাহর নারাজিগির আইজৌকার খাইলোক আর না কিয়ামতের কৌটো গিয়ে আল্লাহ তাআলা তারারে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকায়। এই জালিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি সমাজ এবং জনপদে মানুষ জাস্টিস পাওয়া এটা তার অধিকার, এটা তার জন্মগত এবং মানবাধিক অধিকার। প্রতিটি দেশে জাস্টিস হোক, এটাই আমাদের কামনা। যাক, আমাদের একজন ভাই বলেছেন স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, আমি আসলে এটা ক্লিয়ার করে দিতে চাই। স্ত্রী এবং স্বামীর হক কি এবং স্ত্রীর হক কি, এখানে ইসলামে বিস্তারিত আলোচনা রয়েছে, আমাদের এই সময় নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে সব কথা ব্যাপার হচ্ছে কি কথা, স্বামীর অধিকারের পরে যদি কোনো কথা দেয় তাহলে স্ত্রী যদি শুনে না সে গুনাহগার হবে। দেখেন কোরআন শরীফ আয়াত আছে যেগু আপনারে কইয়ার যে স্ত্রী কথা শুনে না, যে স্বামীর শুনে না, কারণ কিতা হয়তো নিশ্চয়ই এর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স কিছু আছে, হয়তো স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। এই কারণে কোরআনে কয় আপনারে যে হাকামাম মিন আহলি হাকামাম মিন আহলিহা, আপনি মেয়ের পক্ষতনে একজনকে আনতার আপনার পক্ষতনে একজন তার দুজনে আনিয়া দেখতা খেনে খে আর হকরে নষ্ট করা এগুলো দেখিয়া তারা ওগুর সমাধান করতা, তখন বুঝতে পারবা। এখন আপনি জিকাইলে স্ত্রী আমার কথা মানেন না, আমি তো জানিয়ান না, আপনি তার হক ঠিক মতো আদায় করানি তাই না আদায় করানি এখান তো আমি বুঝিয়ান না। এখন আপনার ডাইরেক্ট আমি এখানে হইতাম পারতাম না যে না ও কারণে না, এখানোর আল্লাহ ফয়সালা দিছেন যে পুরুষের পক্ষতনে একজন আউকা মেয়ে লোকের পক্ষতনে একজন আউকা দিও আইয়া দেখৌকা দুষ্টুটি দেখিয়া দুজনের চুলে করে দৌকা। ওকে, আপনি নিশ্চয় বুঝতে পারছেন। আর আসল নিয়ম হইল বিষয়টা প্রত্যেকেই আমরা প্রত্যেকের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন হয়ে গেলে এই অসুবিধাটাও লাগছে গিয়া দুনিয়ার মধ্যে এই অসুবিধা অনেক লাগে যেন একে অন্যের হক ঠিক মতো আদায় ওখানে ওখানে গিয়ে লাগে। এই কারণে আমরা চাই আর যে আদল ইনসাফ কায়েম হইতো, স্বামীও তান হক ঠিক মতো আদায় করতা, স্ত্রীও তান হক আদায় করতা, স্বামীও তান বুঝতা তান কি হক রইয়া গেছে স্ত্রীও বুঝতা যে আমার স্বামীর কি হক রইয়া গেছে জানিয়া আপনারা এত সুন্দর সমাজ গড়িয়া উঠবো। কেউ চায় না যে একজন স্বামী একজন স্ত্রী একটা সংসার করিয়া আনলে চায় না যে একটারে ধ্বংস করতো। হকলেও চায় সবচেয়ে ইম্পর্টেন্ট হইল হকগুলা জানা জানা তাই নিজে স্বামীয়ে বুঝরাও না যে স্ত্রীর গু ফাওনা যে তাই দিরা না আর খালি কইরা যে আমার কথা বউয়ে হুন্ডা না বউয়ে হুন্ডা না, কিন্তু বউর ভিতরে যে আগুন জ্বলের একান্ত তুষের আগুন হি খবর নাই শুনতে হইব হুনা লাগবে। থ্যাংক ইউ শেখ সাহেব। আচ্ছা সর্বশেষে যে আমার ভাই হচ্ছেন মরার পরে যে সিন্নি 10, 30, 40, 50 এটা শরীয়তের ভিত্তিতে আসলে দেখেন ভাই এই 10, 20, 40 এইগুলা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিন হায়াত ও খরসইনা রসুল সাল্লামের বাদেও সাহাবা হলতাকে কোনো সুবুত নাই এর সমস্ত করার। এমনি তারিখ নির্দিষ্ট না করিয়া আপনি আত্মীয়মত মানুষরে খানা খাবাউকা মানুষরে সদকা খয়রাত করৌকা এই সমস্ত আপনি আমভাবে করতে পারবা, এগুলোর মধ্যে কোনো বাধা নাই। আপনি যে ই একটা তারিখ মানতে হইব ইলান কোনো শরীয়ত ইসলামের মানে ইতিহাসে এবং ঐতিহ্যে কিছু। আচ্ছা আমাদের পরবর্তী কলার কে আছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কল হ্যালো কলার আপনি কি আছেন? হ্যালো জি জি আপনি একটু উঁচু গলায় বলেন, এত জোরে কৌকা। হ্যালো জি জি আসসালামু আলাইকুম। আমরা হুনরাম হইলাম কা আপনার প্রশ্ন গুরুস্থান আছে গুরুস্থানের মাঝে অনেক জেলা ওয়াল কইরা দেন এমনি স্বাভাবিক মানুষের আহন জেলা ওলা আছে অনেক আমরা জাগার অভাবে এই গুরুস্থানটা খান্দার মাঝে গোর হয়ে গেছে। তো গোর ওয়ায় মানে গুরুস্থানটা কি গোড়ের সমান ওয়াল দিয়া এটা গুঁড়ো হয়ে গেছে, চাল হয়েছে না মানে গুড়াইয়া দিয়া কি গোড়ের লগে একটা গুঁড়ো হয়ে গেছে তোর একটা দরজা রাখিয়া গোড়ের সমান আর চাল হয়েছে না চাঁদ নাই। তো অনেক এটা আমি জানতাম চাই আর কি যে এটা কোনো ক্ষতি নেই মানুষের কোনো ক্ষতি নেই বা মুর্দার কোনো ক্ষতি নেই অর্থাৎ আমি জানতাম উফরে দিয়ে কিতা কোনো সাদ হয়ে গেছে নি। জি উফরে দিয়ে সাদ বুঝছি না ওয়াল গেরাও করা হয় উফরে দিয়ে কোনো সাদ দেওয়া হয়েছে নি সাল আচ্ছা হয় নাই। ওকে ওকে নো প্রবলেম। আচ্ছা প্রশ্নটা হচ্ছে বোনে যে গুরুস্থান আছে গরর খান্দাত মানে গুরুস্থান গড় বানাইতে বানাইতে মানুষ বলছে তখন গড় বানাইতে বানাইতে গুরুস্থানও খান্দাত গেছে এখন তারা গুরুস্থানটা আলাদা করবার লাগি বিরাট উঁচা গেরাও হরিয়ার আছে নাকি গড়র সমান ওয়াল হরি সাদ দিছইন না তো ওলাও রয়ে গেছে। এখন তাই জানতে চাইরা যে গুরুস্থানও যারা আছেন তারা কোনো কষ্ট নেই বা গড় যারা তারা এরা কোনো তকলিফ নেই অসুবিধা নাই কোনো অসুবিধা নাই লা হারা জাফি। আপনি শুনছেন সে বলছে এখানে কোনো অসুবিধা নাই গুরুস্থানটা হেফাজত করে রাখা হয়েছে নো প্রবলেম। জি নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকে টাকা রাখা হয় নর্মাল ব্যাংকে এমনি টাকা রাখলে তো একটা ইন্টারেস্ট দেয় এটা তো হারাম জানি আমি, বাট ইসলামিক ব্যাংকে পয়সা রাখলে ওইও তো তারা ইন্টারেস্ট দেয়। সো এই ইন্টারেস্ট একটা খিলা মানে হালাল না হারামও এর পর্যায়ে যায় আমি ওটা তো জানতাম চাই প্লিজ ওটা তো যদি বাড়া থেকে বুঝাই কই নিয়ম খুশি হইব। আচ্ছা 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 ঠিক আছে। ইসলামিক ব্যাংকে যদি টাকা জমা রাখেন আচ্ছা ঠিক আছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা এবং ইসলামী ব্যাংকে আপনি ঠিক আছে অসুবিধা নেই। ওকে 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 কল আছে নাকি নেক্সট? হ্যালো কলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জনাব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দুই তিনটা কোশ্চেন করতাম যদি পারমিশন দিয়ে করতাম পারবো না একটাও ফয়লা হোক আহুনি। আচ্ছা আমরা সাধারণত বেশিরভাগ দেখা যায় চা খাই আপনার চা সারা কমপ্লিট খাওয়া হয় না খাওয়া হয় না রাখি যায় স্টাইলিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিলম্ব রইল যে আমরা অনেক সময় গভর্নমেন্টের এগেনস্টে যে গৃহত করি এটা গৃহত পড়েনি হঠাৎ। আচ্ছা আচ্ছা কোন সরকার বা যে কোনো সমাজের প্রতি মানে মিছা কথা হওয়া। ওকে নেক্সট কলার। हेलो 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 अस्सलाम वालेकुम रहमतुल्लाह। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। जी बुन बोलेन आपना प्रश्नটা। জি আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি জি ফয়লাকা জাদু টনা করিয়া যেন মানুষের জানের উপরে যে ধরনের জুলুম করা হয় এটা কতটুকু ঠিক আছে? এই ধরনের মানুষের কতটুকু আখেরে পানিশমেন্ট হইতে পারে? আচ্ছা জাদু টনা করিয়া যে মানুষের বিভিন্ন ধরনের ওকে ওকে ইজ ফাইন ফাইন ঠিক আছে ওকে থ্যাংক ইউ। जी नेक्स्ट कॉलर अस्सलाम वालेकुम। हेलो अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। अच्छा हुजूर আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। কইলা কুইকলি একটা প্রশ্ন আছে যে কেউ যদি প্রেম ভালোবাসা করিয়া বিয়া করে তাহলে এটা আপনার কোনো পাপ নেই? একটু উসা করি হোক আর একটু আওয়াজ দিয়া কোরআন কেউ যদি জানা নি প্রেম ভালোবাসা করিয়া যদি বিয়া শাদি করিরে তে একটা পাপ নেই আমাদের। ওকে এর বাদে হোক প্রশ্ন আর কিটা সেকেন্ড ওই লোকে আমার আপনারা खूब सुंदर एक उत्तर दी हजबैंड एंड वाइफर कथा जाना कहना खूब सुंदर लगे क्योंकि भाई कहना अपना अफक्यता के अफता के दूजन मानुष आईन बईटा बइया जुदिओ नानी भाई जुदी खाम है ना एक हजबैंड जुदी बाद हुआ थे एर बदे वाइफे किता करतो विषय कहबानी जानी। ओके ओके ठीक है जी नेक्स्ट कॉल। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। আচ্ছা বোন বলেন আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন স্টুডেন্ট লোন তাহলে হজ হরা যাইবনি? স্টুডেন্ট কিটা লোন? স্টুডেন্ট লোন লওয়া যাইবনি? না না যেমন স্টুডেন্ট লোন আমার আছে। স্টুডেন্ট লোন আপনার আছে? আছে। আমি তোলা জায়গা বেচিয়া কিছু পয়সা আনছি হজ হরতাম করি আমার আমি হজ হরতাম পারমনি। জায়গা বেচিয়া আপনি পয়সা আনছেন বাট আপনার স্টুডেন্ট লোন আছে? আছে জি জি। ওকে ঠিক আছে নি ওকে 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 ইটস ফাইন ওকে। আমরা আর কল না নেই ভালো কারণ আমাদের এগুলার উত্তর দিতে হবে। ঠিক আছে কন্ট্রোল রুমকে বলবো যে আমরা আনসারে চলে যাই। জি শেখ। জি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ব্যাংকে বা ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে ব্যাপারটা আমি একটু খুলে বলি তখন আপনার আনসারটা দিতে সুবিধা হবে। একটা জিনিস হচ্ছে ইসলামিক ব্যাংকে শুধু জমা রাখলো, আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে মানে তার লেনদেন ব্যাপার স্যাপার মানে তো এই ব্যাপারটা আপনি একটু খুলে বলুন কারণ শরীয়সম্মতভাবে কিভাবে এই জিনিসটা হালাল হয়। দেখেন ব্যাংকে পয়সা রাখোক যে সুদ আইব এগুলা তো হারাম যে কোনো ব্যাংক রাখোক। এখন ইসলামী ব্যাংক রাখরা এগুলা যদি মুফতি হলে তারা দেখয় নিগু বিজনেসর পারপাসে দিয়া তখন আর বিজনেস হইয়া থাকে তো মুফতি হলে জায়জ করার দেন দিতে এগু তারা জানে। আমরা জানি আর ইন্টারেস্ট ব্যাংক তৈলে যে পয়সা আইব এগুলা সুদ এগু হালাল নাই। ইসলামী ব্যাংক পয়সা জমা রাখার ক্ষেত্রে তারা মুদারাবা এর বাদে মুশারাকা এর বাদে বিভিন্ন পদ্ধতিতে তারা আপনি সাইন দেওয়া লাগে। তারা যে সমস্ত মুফতিয়ান হলে তাহকিক করিয়া কইছেন তারা তারার উপরে যাইব তারা যেখান কইবা আমরা এখানোর ভিতরে হামাইছে না কতটুকু তারার আছে না। আমার কথা হলো যদি ইসলামী ব্যাংক টাকা জমা রাখিয়া যদি ইসলামী ব্যাংকে তারা খাগজর মাঝে সাইন নিয়ে ইসলামী তরিকায় তারা বিজনেস করিয়া মুনাফা দিব তাইলে তো এখানে বিজনেস করিয়া মুনাফা দিতে হইলে শর্ত হইলো গে মুনাফা হইতে পারে নোকসান হইতে নোকসান হইতে পারে নোকসানের ভাগ লইতে হইব মুনাফার ভাগ ইখান তারা স্বীকার করে লইনজুদিন তে তো বিজনেস হইল এগু তো সুদ হইল না সুদ হইল না ওখানে হইরাম। আপনি যখন জমা রাখবা তখন জমা রাখার ক্ষেত্রে আপনি কনফার্ম হই দিবা যে আপনারে কোন ভিত্তিতে এখানে মুদারাবা আছে মুশারাকা আছে বিভিন্ন ধরনের ব্যবসা আছে লেনদেন আছে সেক্ষেত্রে আপনি কনফার্ম হইয়া জানবা যে শরীয়তের কোন ভিত্তিতে আপনার তারা মুনাফা দেয় ওগুলো আমার মনে হয় যে সঠিক। আচ্ছা তারপরে একজন ভাই প্রশ্ন করতেন চা কিছু বাকি রাখাও যে চা খাইয়া কিছু তলে তুড়া রই যায় এগুলো তো ভাই সার কথা নাই যে কোনো খানিও যদি থাকে তে আপনি খানিরে কমপ্লিট করতা যেগুলা রাখলা এগুলো শয়তানের লাগে বাকি রাখলা ইসরাফ পুরা ইসরাফ গতিকে এগুলো আপনি ফুরাও খাইতা মানে এটা কোনো বদরতা হইতে পারে না এটা খেলাফে শরিয়া। আপনার প্রশ্নটা খুব সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা কোন সময় কোন মানুষের উজর থাকে যদি মনে করলো अनेक आसे सार मुझे चीनी बेसि दिलाइछन अनेक चीनी खाइन ना ओन बेसि देखछन बेस खाइले जदिन तान डायबिटीज बाड़ी माजिरतर अल्लाह माफ करबा। আচ্ছা মিছা কথা কইয়া সরকারের সমালোচনা আমার মনে হয় এটা তো খালি সরকার খেনে যে কোন সময় তো মিছা কথা এর বিরুদ্ধে কইতা না কি বলতো মিছা কথা জায়েজ নাই কিন্তু কিতাবগুলোর মধ্যে লেখছন যদিন কোন জালিম বাদশা তখন তে জালিম বাদশার বিরুদ্ধে কি বল জায়েজ আছে জালিম বুরাই কোন জালিম বাদশা থাকে যদি গীবত হইল না তো জালিম বাদশার জুলুমের বয়ান জুলমের বয়ান তে তো গীবত নাই। ওকে ঠিক আছে কিন্তু এমনু তো সচরাচর যে কোনো বুরাই বয়ান করা ঠিক না না গীবত জায়েজ নাই। ওকে আচ্ছা আরেকটা জিনিস হইল কি আপনি প্রথম যে জাদুটুনা করিয়াতে মানুষের গৌরব ও শান্তি সৃষ্টি করেন জাদুটুনা তো হারাম এগুলো তো জায়েজ না যারাও করব তারা গুনাহগার হইব ইভেন তো আপনার ঈমানও তো থাকতো না যারা আপনার জাদুটুনার প্রতি ইয়াকিন থাকতো তো এগুলো দুসরা কথা জাদুটুনা হারাম এগুলো জায়েজ না কুফরি কাজ জাদুটুনা এটা অনইসলামিক কাজ এবং মতান্তরে এটা একটা কুফরি কাজ আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন এটা শরীয়তের কোনো এলাও তো করেও না বরং এটা খুবই একটা ডেঞ্জারাস। যাই হোক একটা প্রশ্ন হইল গিয়া প্রেম করিয়া বিয়া করা এটা যারা প্রেম করে বিয়া করল গুনাহ হইব নি? দেখেন একজন একটা ছেলে আর একটা মেয়ের লগে প্রেম করতে হইলে তো যদি না দেখা হয় না মাত হয় তেমনি তো প্রেম হইতে পারে না একজনের লগে প্রেম হইতে হইলে আপনি নিশ্চয় অবৈধ সুরতে তার লগে কানেকশন জুড়ছেন যার কারণে আপনার প্রেম হয়েছে তা আপনি যে বিবাহর আগে যে অবৈধভাবে কানেকশন জুড়ল এগু তো আপনার লগে হারাম হইল জি মানে এগু আপনি জানলা হইল জি আল্লাহ তাআলা কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারহিম মুমিন হলের কইছেন তোমরা আর চোখরে তো নিসা রাখিও আর মেয়েলোক হলের কইছেন তোমরাও পুরুষের দিকে চাইও না এক অন্য যখন এই প্রেম হইল নিশ্চয় এই আনা দেখি আর আনা মাতি আর আনা অবৈধভাবে সম্পর্ক করিয়া প্রেম হইছে না নিশ্চয় লেহাজা এখানের মধ্যে পয়লা নম্বর গুণা তো হলো এখন মনে করো ঘটনা ঘটি গেছে গিয়া তারা বাদে বিয়া করিলছেন এখন তারা কিতা হর্তা তোবা হর্তা নিনওয়ালা তাহতা এখন বিয়া তো মনে হল এই প্রেম হোক আর এনে হোক আর যে কোনো লোকে জায়েজ যারা আছে মহরমা ছাড়া হলো লোকেও বিয়া করতে পারবা বিয়া শাদী হয়ে গেলে বিয়া জায়েজ আছে এখানে তো বিয়ার মধ্যে খলল ফায়দা হইতো না না বিশাদির মধ্যে কোনো খলল ফায়দা বরং যারার মধ্যে প্রেমের ঘটনা ঘটি গেছে কি নিয়ম হইলো তারা বিয়া করতো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুকা আল্লাহ তাআলা maaf করনা ওয়ালা জি 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 আমি আরো ফুরাইয়া কই যারা এই ধরনের দুর্ঘটনার পড়ে গেছেন প্রেম করতা স্বামী স্ত্রীর লগে করুকা বউ লগে করুকা বিবাহিত আপনার স্ত্রীর লগে প্রেম করতা তখন আল্লাহ তাআলা ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা ভালোবাসা তো তখন তো এর লাগি আপনারা দেখেন একটা জিনিস দর্শকবৃন্দ আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইছেন ওয়ালা তাকরাবুজ জিনা ফরমাইছেন যে জিনার করিবইও না এর অর্থ হইল কি জিনার করিব আর দেখা মাতা এই সমস্ত অবৈধভাবে সম্পর্ক করা ওগুলো হইল কি জিনার করে ওগুতে নিষেধ করা। আচ্ছা হযরত আমরা জিয়ত যাই গিয়ে আমরা শেষ করিলেই টাইম যাই গেছে স্বামী স্ত্রী সমস্যা ওই যে আগে একজন বইনে কইলা না নিতে সো আপনারা কইছেন তো বালা এর বাদেও যদি তারা সমস্যা এগুলো সলিউশন না হয় তাইলে তো পথ খোলা আছে এগুলো তো শরীয়তে কইয়া দিছে স্টেপ বাই স্টেপ তো কইয়াও দিছে যে গুলো করবা যদি দেখা যায় যে ইলা সম্ভব না সংসার করা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নবর রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী হইছে জি জয়দে ফয়লা শাদী করছলা দেখলা তানতানোর বনের না আল্লাহ তাআলা আসমান তনে ফরমাইলা জয়দে তালাক দৌকা আর ও জয়নবরে রাসূল সাল্লামের শাদী করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে জোর জবরদস্তি করে সংসার করার এটা কোনো মানে নাই যে সময় দেখবা ফারতা না তখন তো রাস্তা যে মোলানা বলে কইছেন যে খোলা আছে তখন তো শরীয়তও দিছে অপার হয়ে গেলে এই সময় কিন্তু ফারিমান শক্তি আবগজুল হালাল তালাক সব থেকে বদতরিন হালাল চিজ হইল কি যে সংসার একটা বাঙ্গা তালাক এর লাগে কেউ চায় না বাঙ্গা আমরা সময় নাই স্টুডেন্ট লোন আছে কিন্তু তাই অন্য বাবদে জায়গা বেশি আর টেকাতা না যখন তাই হজ যাইতানি থান উপরে যে খরচ আছে সো এটার ব্যাপারে আপনার স্টুডেন্ট লোন থাকুক আর অন্য কোনো লোনও থাকুক কারণ তার উপরে যদি লোন থাকে আর যদি তার উপরে লোন থাকার কারণে তার উপরে ফর্জ নাই যাওয়া আর যেহেতু লোন আছে গতিকে ফর্জ নাই এখন যদি সাইন টাইন যদি মানে আমার লোন আছে আমি দিবার ফত আছে আমি পরে দিব আমি যাইতা সাইনতে কোনো না জায়েজ নাই মানে কথা পারো এইটা কোনো মানে নাই দ্যাটস ফাইন আপনি বুঝতে পারছেন শেখে কইছেন যে আপনি হজ যাইতা আপনার নিয়ত হই গেছে আপনার উপরে ফরজ নাই যে এখনো যাইতেই বাট আপনি জানেন কি যদি ফাবিও নাই মা আপনার হজ আদায় হইব গিয়া কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ আপনারা রে আমরা মোবারকবাদ দেই আপনারা যে প্রশ্ন করছেন দুঃখিত আমরা যে আরো বেশি প্রশ্ন হল লইতাম পারছি না সময়ের স্বল্পতার কারণে ভবিষ্যতে কিন্তু আমরা লইমু জি আপনি দুই কথা হইয়া আমরা দর্শক হলরে শেষ করে দিলাম জি আলহামদুলিল্লাহ আমি তরজমাটা করিয়া শেষ করতাম স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সময় নাই খালি বিদায় লইতাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা তৌফিক দোকা বড় ইম্পর্টেন্ট হই লগি আজকালকার দেশও অশান্তি আজকালকার দেশও যে দেশের মধ্যে খালি জুলুমর অফিস আদালত কোর্ট খাসারির মধ্যে অযথার মধ্যে খালি জুলুমর ও দেশে অশান্তি বেশি পাইলে কিন্তু এমন অবস্থা হইছে এত সরাসর জুলুমর অন্যায়ের দেশগুলোর মধ্যে কিন্তু হুকুমত তার পাওয়ারর থাকার কারণে আজ মাথা যান না জি মানুষ আল্লাহ মানে সব জায়গা তো আমরা হেফাজত করুক এই সমস্যা জাযাকাল্লাহ আমরা আদল এবং ইনসাফের উপরে আইতাম যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার হইল সেই ইনসাফ এবং তার আদল জাস্টিস পাইত এবং আল্লাহ তাআলা যেন আমরা সবরে জাস্টিস পাওয়ার তৌফিক দান করেন এবং মানুষ হিসাবে মানুষের অধিকার আদায়ের আল্লাহ আমরা এই সুযোগ দান করেন আপনারা বালা তাহুকা আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু